Assalamualaikum. Shobai kemon achen. Asha kori apnara shobai khub bhalo achen. Allah rahmate amra khub bhalo achi. Etodin amra je kaj gulo korechhilam aki jemon triangle sajano theke shuru kore rong kora shobkichu dekhanor chesta korlam. To ajke box khoja diye shuru korlam aki box gulo onekta niche chilo tar jonno rupa khoja ruje gulo ber korlo aki. আর এখন ফাইমা গুলা চেক করে দিচ্ছে রুপা গুলা বক্স করতেছে ওই পাশে আর ওই পাশে হচ্ছে ফাতেমাদের কাজ আমি দেখাই দেখাইলাম ফাতেমা ওই পাশে বইসা গুলা চেক করে দিচ্ছে আর রত্না গুলা বক্স করে দিচ্ছে আর রুনা এখন যাবে রং এ আর রুনার যে দুই অ্যাসিস্ট্যান্ট ওরা হচ্ছে ওভালের যেটা গাছ লাগানো দরকার সেটা গাছ লাগাচ্ছে আর কি আর আমি একটু হেল্প করতেছি হচ্ছে এটা কোট লিখে দিচ্ছে আর কি ফাতেমাকে আর আমারও আজকে অনেক কাজ আছে আমার সাদা কিছু ফুল আছে সেগুলো আমাকে রিপেয়ার করতে হবে বাট আমাদের ঝামেলা হয়েছে যে আমাদের খুব ইমার্জেন্সি কিছু কাজের অর্ডার চলে আসে তো এই জন্য আমাদের একটু বিপদের মধ্যে পড়ে যেতে হয় আর কি মাঝে মধ্যে তো যেই কাজটা বাইরে থেকে আসে সেই কাজটা এখন আমাকে করতে হচ্ছে কারণ আমার এখন আর কিছু করার নাই কারণ আমার ইমার্জেন্সি কাজ আমাকে সব দিকে সামলাইতে হবে কিছু করার নাই আর কি তো আজকে সকাল সকালে ভিডিওটা চালু করার ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা করেই করি নাই তার কারণ হলো যে এক কাজ আর প্রতিদিন আপনাদের কি দেখাবো আমি বলেন আর আমাদের ভিডিওটা ভালো লাগে কি লাগে না সেটাও আপনারা কি আমাকে জানাচ্ছেন না আর যদি আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবেন আর কি আর যারা আপনারা আমাকে সাপোর্ট করতেছেন আমাদের চ্যানেলটা সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ঢাকার মধ্যে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে এসে দেখা করবেন আমি খুব খুশি হব আর কি তো যাই হোক আমি কোট লেখাটা তাড়াতাড়ি করে শেষ করি শেষ করার পরে আমার আমার যে সাদা কটা ফুল আছে সেগুলো আমাকে রিপেয়ার করতে যেতে হবে আমাকে 250 কার্টন লিখে দিতে হবে তো 250 কার্টনের মধ্যে আমার মনে হয় 60টার মতো মনে হয় কোট আমি লিখলাম তো বাকিগুলো আমাকে তাড়াতাড়ি করে শেষ করতে হবে আর খালা আজকে ওভাল সাজাচ্ছে খালাদের রুমে এখন পর্যন্ত যাওয়া হয়নি তো কিছুক্ষণ পরে আমি যাব তো সবাইকে দেখাই দেবো আর কি আর উনি আজকে এই রুমে রং করবে না তোমাদের রুমে রং করবে ওদের রুমে রং করবে আর এই রুমে যে পাতা টাতা ছিল এগুলো সরাই টরাই দিতে এগুলা দিয়ে দুজনের বসাই দিতে ওভালে গাছ লাগানোর জন্য তাহলে আমি তাড়াতাড়ি বক্সটা লিখে ফেলি তারপর আবার কথা বলবো আর কি আমি
হচ্ছে শুধু 7টা বেজে গেছে আজকে আজকে আমাদের যতটুকু টার্গেট ছিল ইনশাআল্লাহ ততটুকু ফিলআপ করা শেষ এই স্টিকটা আমি রূপাই ফাইমা তিনজনে মিলে দড়লাম শেষ করলাম ফাতেমা যেহেতু কাজ শেষ তো ফাতেমা আজকে এটা পলি করে দিল আর রত্নারে দিছিলাম আজকে হচ্ছে তেজপাতা যেই আমাদের যে তেজপাতা ডিস্ট্রিক যায় আপনারা সবাই জানেন হয়তো সেই তেজপাতা আসছে সেই তেজপাতা বাসতে দিছি এই আর রেশমের সময় মনে আসে রত্নারে আচ্ছা যাই হোক নতুন নতুন নামটা একটু ভুলা যায় আমি আসলে আর শারমিন আর হচ্ছে কে শারমিনের খালার নাম কি বন্যা ওরা দুজনে করছে আজকে ওভাল সেই ওভালটা আমি একটু দেখাই নেওয়ার চেষ্টা করবো চারোদিকে এত লোকজন এত কাজ কাম আমি কাল্লাকে যে বাড়ি খাই কাল্লাকে ঢুস খাই তার কোনো ঠিক নাই আর খালা একটু আগে আমাদের ব্লগ দেখলো আর এই যে এটা করা হয়েছে আজকে হ্যাঁ এটা পুরোপুরি করা শেষ রুনা এদিকে রং টং নিয়ে বললাম যে রুনা রং করবে রুনার রং টংও করা শেষ তো যাই হোক সারাদিন করে এই কাজগুলাই আসলে করা হলো আমাদের আজকে কালকে আবার নতুন আরেকটা কাজ নিয়ে বসবো কালকে খালায় এগুলা কালকে ওরা বক্সে চলে যাবে আর খালায় কালকে আরেকটা নতুন আইটেম নিয়ে বসবে আর আমি আর ফাতেমা বা কালকে হচ্ছে যে কালকে কী কাজ করবো আমি কালকে আমি আর ফাতেমা সকালবেলা আইসে বাসটা ধরে ফেলবো
আর রূপা ফাতেমা যদি কালকে ব্লু কলিটা নিয়ে আসে তাহলে রূপা ব্লু স্টিকটা নিয়ে আসবে। দেখছেন আমি এদিকে ভিডিওতে কথা বলি আর অপোজিটে পরম সামে নাচ নাচতেছে পরম সামে। আর যাই হোক আমাদের রূপার নাচ দেখবেন, দেখছেন আপনারা ফাইমার নাচ দেখলেন, এই কাজের মধ্যে ওরা এই দুষ্টমিগুলোই সবসময় করে থাকে আর কি, সবসময় করে। আসলে সবগুলো তার ক্যামেরা বন্দি হওয়ার ই না, দেখা গেছে আমি একটু রুমে গেলাম, এই রুমে এসে দেখি নাচ যাত্রাপালা শুরু হয়ে গেছে আর কি, তো ক্যামেরা চালু করতে করতে দেখি যাত্রাপালা আবার বন্ধ হয়ে যায়। তো ক্যামেরা দিকে সামনে চালু থেকে হয়তো দুই একটা শট হয়তো আপনারা অনেক সময় দেখতে পান যারা দুষ্টমি করে বা মারামারি করে, সেটা আমি ইচ্ছা করেই কাটি না। যে এই স্মৃতিগুলো হয়তো আজকে চার বোন এক জায়গায় আসতে বলে সুন্দর, চার বোনের মধ্যে কার বিয়ে শাদী কখন হয়ে যাবে আসলে তখন বলা খুব মুশকিল, তখন এই ভিডিওগুলো যেন ওরা যেন দেখতে পারে আর কি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। দেখবো আর কান বজে রুনাই বলতেছে। তো রূপার নাচ দেখলেন, ফাইমার নাচ দেখলেন, ফাইমার ডাবল নাচ দেখলেন পরম সামে। তো আপনারা যদি পরম সামে নাচটা পুরোপুরি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফাইমা আপনাদের পুরোপুরি নাচটা তো দেখাই দিবে আর কি। ফাইমা কিছু বলো, লজ্জা পাইও না, থাক আমরা আমরাই তো। এখন আচ্ছা কেউ যদি তোমাকে কমেন্ট করে যে ফাইমা ও পরম সামে নাচটা দেখে তুমি কি দেখাবা? অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকালকে আবার নতুন একটা কাজ নিয়ে আসবো।